পছন্দ করো না একটা পালা, এই পালা কিছুতেই শুরু হতে পারে না। আমি আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করছি, দয়া করে আপনারা ফিরে যান। নাট্যকার সাহেব আপনি চুপ করুন, আপনি এখানে কেন এসেছেন? আপনি জানেন না যে এই নাটকের প্রথমে প্রথম দৃশ্যে প্রবেশ করবে দেবযানী? জানি জানি, তোমার মতো মঞ্চে আসবে ওই দেবযানী, সেও আমার সৃষ্টি, যে কিনা তোমার মালিক ওই অবিনাশ চৌধুরীর মেয়ে। হ্যাঁ, এখন আমরা হাসবো গাইবো, হাত ধরাধরি করে ভালোবাসার কথা বলবো। ভালোবাসার কথা? আপনি চুপ করুন, হাসবেন না। আপনি এখন এখান থেকে যান, দেবযানীকে এখানে আসতে দিন। আমার তুমি জানো না, দেবযানী আজ এখানে আসতে পারবে না। সে এসেছিল আমার খাতার পাতায়, কিন্তু আজ এই জীবনের মঞ্চে দেবযানীর বদলে কে আসবে জানো? কে আসবে? আমি অবিনাশ চৌধুরী, তোমার দেবযানীর বাবা। আপনি এখন হঠাৎ মালিকের সামনে দাঁড়িয়ে কথা বলার আগে তাকে যে শ্রদ্ধার প্রণাম জানাতে হয় সেটা ভুলে যাওয়ার মতো দুঃসাহস তুমি কোথায় পেয়েছ বলো? আমারই কারখানার সামান্য একটা কুলি হয়ে কোন সাহসে আমার মেয়ের দিকে তুমি হাত বাড়িয়েছ? চুপ করে আছো কেন, জবাব দাও ছোকরা। আমার একটা পৃথ্বীদত্ত নাম আছে, আশা করছি সেই নামে ডেকে আপনি আপনার শিক্ষা এবং সভ্যতার মর্যাদাটুকু রাখবেন। পৃথ্বীদত্ত নাম, যার বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নেই। বাপ মায়ের ঠিকানা না থাকলে কোনো মানুষই কিন্তু পৃথিবীতে আসতে পারে না, তাই নাকি? তাহলে নিজের বাবার নামটা বলো তো শুনি। বলো, কার ছেলে? বিদ্যাসাগর কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের নামটা কি আপনি বলতে পারবেন? না পারবেন না, কারণ কোনো মানুষই তার বাবা মায়ের পরিচয় বড় কিংবা ছোট হয় না, সেটা হয় তার শিক্ষা এবং মনুষ্যত্বের মাপে। তোমার মাপটা সেটা জানেন না বলেই ওই দেশের ঠাকুরকে বাদ দিয়ে বিদেশের কুকুরটাকে আপনারা বুকে তুলে নেন। জানতে চাই তুমি দেবযানীর সঙ্গে মেলামেশা বন্ধ করবে কিনা? একমাত্র দেবযানীর কথাতেই আমি সেটা বন্ধ করতে পারি। তোমার মতো বদমাইশি ক্ষমতা দেবযানীর নেই, তাই মিথ্যে ভালোবাসার মোহে তুমি তার মন দেবযানী নয়। তোমার আসল লক্ষ্য হলো আমার টাকা আর সম্পত্তি। আপনার সম্পত্তির আমার কোনো লোভ আমার নেই, আমি দেবযানীকে সত্যি সত্যি ভালোবাসি। ভালোবাসে? ভালোবাসা কাকে বলে তা তুমি জানো? ভালোবাসা মনের কবিতা, ভালোবাসা হয় স্বর্গ। ভালোবাসা ভালোবাসা।
আমি হলফ করে বলতে পারি ওর গানের কোনো মানেই আপনি বুঝতে পারেননি, কারণ আপনার শিক্ষাটা শুধু হিসেবের খাতায় অঙ্ক কষতে পেরেছে কিন্তু মনের মাটিতে শেকড় মেলতে পারেনি। তাই আপনার শিক্ষাটা হলো হাতির দাঁতের মতন, শুধু দেখবার জিনিস, চিবোবার জন্য নয়। তবুও তোমাদের ষড়যন্ত্রটাকে আমি ঠিক ধরতে পেরেছি। বলো কত টাকা চাই, কত টাকা পেলে তুমি দেবচাণ্ডী জীবন্তকে সরে যাবে? কোটি টাকা দিলেও আপনি আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। আমার এই গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। বন্ধুর বিপদে বন্ধুকেইতো এগিয়ে আসতে হয়েছে। মুসলমানের ছেলে হয়ে তুই হিন্দুর ছেলেকে বন্ধু বলছিস? ওই পুরানো তাস্টার খেলবার চেষ্টা করবেন না। অমরের ভালোবাসা কোনো ভাঙা মসজিদ নয় যে রাম মন্দিরের প্রাচীর তুলে আমাদের দুই বন্ধুকে আলাদা করে দিতে পারবে। আগে হ্যাঁ স্যার, আমাদের ধর্মটা আলাদা হলেও আমাদের দুজনের যাত্রা কিন্তু একই। হ্যাঁ, খেটে খাওয়া মেহনতি মানুষের জাত। তাহলে তুমিও জেনে দেখো, আমার জামাই হওয়ার স্বপ্নটা ত্যাগ করতে না পারলে ওকে আমি সারা জীবন জেলখানায় বন্ধ করে রাখবো, অথবা ওর লাশটাকে পাঠিয়ে দেব কোন অন্ধকার ঠিকানা। তোকে আমি এখানে আসতে বারণ করেছিলাম না? তবু আসতেই হলো রে, তবু আসতেই হলো, কারণ একটু আগে আমাদের রঘুয়া খুন হয়েছে। কি বলছিস, রঘুয়া খুন হয়েছে? বীজপুরের জঙ্গলে ওর লাশ পাওয়া গেছে। শ্রীকৃষ্ণ, আমরা রঘুয়ার বাড়িতে যাই, তাড়াতাড়ি চল। আমার রফিক, তোমরা ওদিকে যেও না, আমার কথা শোনো। না, আমি নই, কোন এক অজানা নাট্যকার আমার কলম কেড়ে নিয়ে এ কোন জীবন নাটকের আসর জমিয়ে দিলে, যেখানে পায়ের নিচের পৃথিবীটাই হলো মঞ্চ, প্রত্যেকটা মানুষ সেখানে জীবন্ত এক একটা চরিত্র, নিয়তি যে নাটকের পরিচালক, দুর্ভাগ্য যেখানে বেসুরের বেহালা বাজায় নির্মল সত্যের আলোক সম্পাতে, যে অভিনয় ঝলসে ওঠে সে নাটকের নাম কি? ভালোবাসা ভালো লাগা দেবে প্রতিদান।
এইসব কথার কোনো দাম নেই। দাম নেই বললে তো সব শেষ হয়ে যাবে না রে। তুমি হিন্দুর মেয়ে, এখনো তোমার হাতে শাখা আছে, সিঁথিতে সিঁদুর আছে, কেন থাকবে বলতে পারো? বিবাহিত জীবনের বিজ্ঞাপনটা কেন মেয়েদেরই বহন করতে হবে? কেন কেন সিঁথিতে সিঁদুর পরে সবাইকে বুঝিয়ে দিতে হবে যে মেয়েদের কুমারী জীবন শেষ হয়ে গেছে? কই, ছেলেদের শরীরে তো বিয়ের চিহ্ন মতো দেখা যায় না। আমাদের সমাজে চিরকাল পুরুষশাস্তি ছিল বলেই হয়তো এমন এক বেশি নিয়ম চালু হয়েছিল আলি। কিন্তু আমি তো বিয়ের মন্ত্রের মর্যাদা রক্ষার জন্য বারবার তোমার কাছে ছুটে এসেছি তোমাকে নিতে। তুমি কি আমাকে জোর করে নিয়ে যাবে নাকি? প্রয়োজন হলে তাই করব, আর স্বামী হিসেবে সে অধিকার নিশ্চয়ই আমার আছে। চলে এসো, চলে এসো বলছি। গোবর্ধন নিখিল, আমার বোনের গায়ে হাত দিলে ওই হাতটা খুলে নিয়ে আমি তোমার গলায় ঝুলিয়ে দেব। মন্দুষ্ণ না, এতদিন এই সহজ কথাটা কেন বুঝতে পারছো না যে আমার বোন কোনোদিনও তোমার এই বুড়ো বাম্মায়ের সঙ্গে সংসার করতে পারবেন না? সে কথা বিয়ের আগে বলেননি কেন? তখন তো ভেবেছিলাম তুমি আমাকে নিয়ে আলাদা করে সংসার পাতবে। তুমি কেন বুঝতে পারছো না লালি? বাবা মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, খাইয়ে পড়িয়ে বড় করেছেন, মানুষ করেছেন। ছমাসের সম্পর্কের জন্যে আমি সেই 26 বছরের জীবনটাকে অস্বীকার করতে পারি না। তাহলে যদি না পারো তাহলে যাও, বুড়ো খোকায় বাম্মার কোলে উঠে আদর খাও, গিয়ে আমার মেয়ের সঙ্গে সোহাগ করার সবটা ভুলে যাও। বাবা হয়ে আপনি একথা বলছেন কি করে? আর সঞ্জয় দেব যে বিয়ে করে আপনাকে ছেড়ে চলে যায়, জয় জীবজম্ব! একটা ছেলে 10টা বিয়ে করলো, সঞ্জয় কোনোদিন তার এই বাপকে ছেড়ে যাবে না, কারণ সঞ্জয়কে আমি তেমন শিক্ষা দিই নাই। বাহ, চমৎকার! নিজের ছেলেকে যে শিক্ষা দিয়েছেন, পরের ছেলের বেলায় তা ভুলে গিয়ে তার বুড়ো বাবার সঙ্গে বেইমানি করতে বলছে। এই রাস্কল, এই বয়সে দাঁড়িয়ে আমার বাবাকে অসম্মান করে কথা বলবে না, মেরে যাও, গেট আউট! নিশ্চয় যাব, তবে যাবার আগে একটা কথা বলে যাব। লালি, একবার তুমি যখন সিঁথিতে সিঁদুর দিয়েছ তখন এরা আর তোমার আত্মীয় নয়, সারা জীবন এরা তোমার পাশে কেউ থাকবে না। কিন্তু সুখে দুঃখে জীবনে মরণে যে বন্ধন বেঁচে থাকবে তা হলো 7 পাকে বন্ধন। আর যেদিন তুমি সেটা বুঝতে পারবে না লালি, সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে, অনেক অনেক দেরি। লালি লালি, আমি কিছুতেই ভাবতে পারছি না তোর মধ্যে একটা শিক্ষিত আধুনিকা মেয়ে কেমন করে একটা ফালতু ছেলেকে ভালোবেসেছিল। তখন তো বুঝতে পারিনি যে ওর মনটা সেই সত্য যুগেই পড়ে থাকবে। এইটাই এইটাই তোর সব থেকে বড় দোষ। ওরে বাবা, এই যুগে যারা আদর্শ আর মনুষ্য নিয়ে বেঁচে থাকতে চায় তাদের মূর্তি বানিয়ে পুজো করা যায়, কিন্তু সেই সব অমানুষদের নিয়ে কোনোদিন সংসার করা যায় না। ইউর রাইট মাই ডিয়ার ফাদার, এই অর্থনীতি যুগে মনুষ্যত্বের মূল্যবোধের কোনো দাম নেই, আত্মীয়তার বন্ধুত্বের কোনো বন্ধন নেই। উন্নতি আর প্রগতির ময়দানে আমাদের সকলকেই একে একে ঘোড়া চটাতে হবে, আর সেই রেসের ঘোড়ার নাম হলো মানি মানি, আই মিন মন্তুসন্না। তাহলে সেই টাকার জন্য একদিন হয়তো তুই নিজের বোনকেই ভুলে যেতে পারিস, তাই না দাদা? কি বললি? বল। শুধু বোন কিংবা বাবা নয়, টাকার জন্য এই দুনিয়ায় এমন কোনো কাজ নেই যে আমি করতে পারি না। মন্তুসন্না, তুই নিজে কিন্তু ইচ্ছা করে ওই নিখিলের ঘর ছেড়ে এখানে চলে এসেছিস? হ্যাঁ, এসেছিলাম, কারণ এতদিন ধরে আমি যে শিক্ষায় পড়া হয়েছি তাতে শ্বশুর শাশুড়ি পদসেবা করে আমি আমার জীবন কাটাতে পারবো না। আমার কাছে স্বামী, সুহাগ, শখ, আল্লাহ সবকিছু হলো টাকা, তাই স্বামীকে ছাড়লেও তোমাদের আমি ছাড়বো না। সম্পত্তির ভাগটা বুঝে নেবার জন্য আমি তোমাদের এই গলার কাটা হয়ে পড়ে থাকবো। রাগে না মান্তু, শোন না, আমি জানি, আমি জানি আমার বাপটায় বংশের বাড়িতে একটা কাটা গাছ পুঁতে গেছে, তাই তো তার অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে গেছে তার ওই বড় ছেলের নামে, আর বাকি অর্ধেকটা লিখে দিয়ে গেছে তোর, আমার আর ওই লালের নামে। সেই জন্যই তো ব্যাংক থেকে একটা টাকা তুলতে গেলেও আমাদের তিনজনকে একসঙ্গে সই করতে হয়। জয় শিব সঙ্গ! একদিক থেকে ভালোই হয়েছে রে বেটা,
তোর আমার আর ওই লালির টাকাটা ব্যাংকে জমছে, আর তোর ওই জ্যাঠতো দাদা সন্দীপের টাকাতেই আমরা ফুর্তি করছি। যতদিন কাকা বাবুর প্রতি দাদার অবিচল ভক্তি আছে ততদিন শুধু খাও দাও ফুর্তি করো, আর ওদের টাকা উড়বো নাই, অত সহজে টাকা উড়বো নাই, পাথরের টুকরো হইয়া আপনের মাথায় আশ্রাইয়া পড়বো। ফালতু কথা বলবেন না মিস্টার সরকেল, ব্যাংক থেকে টাকা গুলো তুলে নিয়েছেন কিনা বলুন। কিনা ফোকা টাকা পাই নাই। জয় শিব সম্ব পান্নি মনে কেন পান্নি, এই যে কাকা বাবু ডাইলের মজা তলে, তার মানে হইল কি ডাইলের বাটির উপর থাকে জল, তার তলে থাকে আসল মাল। সর্দা সর্দা আমার যে শেখ খান দিয়েছিল তার তলে বর্দা যে সইটা আছে সেটা নাকি জল কই দেখে দেখি চেকটা আমাকে দিন। না 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 না, এটা নিয়ে আমার এখন থানা যাইতে হইল। আই ম্যানেজার, ওই চেকটা সঞ্জয় রাতে দিয়ে দাও। ডাইনির মজা তলে, আপনের বোধে মনে নাই যে আমি আপনের বাবার ম্যানেজার হইয়া এবারিতে আইছিলাম। এই সুবাদে আমি আপনের সিনিয়র জ্যাঠা বাবুর পলা অর্থাৎ বর্দা ছাড়া কারোর হুকুম আমি মানি নাই। দাদা আমি আপনাকে বলছি আমার কাকা বাবুর আদেশ আমি মাথা পেতে মেনে নিন। বাবা মারা যাবার সময় আমার হাত ধরে বলেছিলেন, সন্দীপ এবাড়িতে তোর কাকা বাবুর যেন কোনো অসম্মান না হয়, তোর ভাই বোনেরা যেন কোনোদিন বুঝতে না পারে তুই তাদের জাঠতো তো দাদা। সেই থেকে এই কাকা বাবু আমার চোখে জীবন্ত বিগ্রহ, সঞ্জয় লালি হলো আমার বুকের দুই পাঁজো। তোলে আপনার সইতেছে চাল চাল কই দেখি দেখি। এই দেখেন এই দেখেন, এইবারই তো শয়তানি করা আপনার সইটা জাল করছে। সেটা বিও ফুল, এবারে কেউ এমন জাল জচ্চুরি করতে পারে না, এটা আমার নিজেরই। অসম্ভব পর্দা, আপনার হাতে লেখা চিন্তা আমি ভুল করুন নাই, কিন্তু আমার মুখের কথাটাকে নিশ্চয়ই মানবেন, কিন্তু যদি তো বিশ্বাস না হয় তাহলে দিন, আমি আমি এখানে আরো একটা সই করে দিচ্ছি। এই দিন টাকাটা তুলে নিয়ে এসে আপনি সঞ্জয়কে দিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি কইলে নিশ্চয়ই দিব। তুমি আগের সইটা যে ভেজাল ছিল সেটা কিন্তু পেরমান হয়ে গেল। কি বলতে চান আপনি? ভেজাল ছিল কইলে নিজের হাতে সই কইরাই এক জালিয়াতি বাঁচিয়ে দিলেন, কিন্তু ভালো মানুষের মর্যাদা কোনোদিন পাইবেন নাই। একদিন বুঝবেন যে এই আত্মীয়তা কাইলের উপরে শুধুই জল, তার তলে কোনো মজা নাই শুধু পাক, না তোমার পোষা পাক। শুনলি দাদা, একটা সামান্য ম্যানেজারের আসপাতার কথা শুনলি? চাই না চাই না রয়, ওটাই আমি শুনতে চাই না। তোর যখনই টাকার দরকার হবে তুই আমার কাছে চলে আসবি, আমি চোখ বুঝে চেকে সই করে দেবো, কিন্তু এমন কিছু করবি না যাতে আমাদের দুজনার সম্পর্কের মাঝখানে পুলিশকে এসে দাঁড়াতে হয়। বাবা সন্দীপ, সঞ্জয় একটা ভুল করে ফেলেছে, বড় ভাই হিসাবে তুই ওকে এবারের মতো ক্ষমা করে দে। আই এম সরি দাদা, আর কোনোদিন এমন কাজ করবো না। না 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 না, কথা দিস না ভাই, কথা দিস না। ওরে আধুনিক যুগে শিক্ষিত বড় মানুষের মনটা হলো ভাগারে পড়ে থাকা মৃতদেহের মতো, লোভ লালসা স্বার্থ আর হিংসার শকুনগুলো ইত্যাদি মোড়াটাকে ঠুকরে ঠুকরে খেতে চাইছে। সংযম শিক্ষা আর আত্মমর্যাদার লাঠিটা হাতে না থাকলে কেউ কোনোদিন ওই শকুনগুলোকে তাড়াতে পারবে না ভাই। সন্দীপ বাবু, সেই জন্য তো ওই শকুনগুলোর হাত থেকে বাঁচার জন্য আমি সব সময় সংসার নামের ভাগার থেকে পালিয়ে যাই, গান বাছার তরল নেশার গঙ্গা চলে আমি মনটাকে ভাসিয়ে রাখি। তোমরা আমার সব কিছু নিয়ে যাও কাকা, কিন্তু আমার বিশ্বাস আর ভালোবাসার ভান্ডারটাকে দেউলিয়া করে দিও না। সন্দীপ বাবু, বাবার শূন্য সিংহাসনে তোমাকে বসিয়ে আমি যেন বলতে পারি, পিতা সর্গ পিতা ধর্ম পিতা পিতরি পৃথিবা ব্রহ্মে প্রিয়ন্তে সর্বদেব, পিতা সর্গ পিতা ধর্ম পিতা পরমে তপ পিতরি পৃথিবা ব্রহ্মে প্রিয়ন্তে সর্বদেব, পিতা সর্গ পিতা ধর্ম পিতা পরমে তপ পিতরি পৃথিবা ব্রহ্মে প্রিয়ন্তে সর্বদেব।
মন্দু সোনা। আমার সামনে কোনদিন দাঁত বার করে আসবি না। আমি দাদার সই জল করেছিস, কোনদিন হয়তো আমার সইটাও জল করবে। তোমার ভাইপোর মতো আমি এত বোকা নই। আমার স্বার্থে সে তুই টান পড়লে আমি তোমার সর্বনাশ করতে ভয় পাবো না বাবা। তাহলে তোর বাপকে চিনতে একটু ভুল হচ্ছে রে সঞ্জয়। আদর দিয়ে তোকে যেমন বাদর তৈরি করতে পারি, তেমনি তেমনি তোর বীজের দাঁতটাও আমি ভেঙে দিতে পারি। তার আগেই আমি যদি তোমার বুকে দাঁত বসাই, কষ্টীয় তো সহজ হবে না সঞ্জয়। Yes, my dear father. সন্দীপের মতো আমি কোনোদিনও তোমাকে পিতা তারক পিতা ধর্ম বলে প্রণাম করতে পারবো না, কারণ আমার কাছে একমাত্র স্বর্গ আর ধর্ম হলো টাকা, মানি, মানি। তাই তুমি যাকে বাদর ভাবছো সে অনেক আগে থেকেই বাঘ হয়ে উঠেছে। তুই যদি বাঘ হোস তাহলে আমি সিংহ, পশুরাজ সিংহ। তাই আমার লক্ষ্য ওই মানি। একমাত্র ভালোবাসা হলো মানে মানে টাকা। সম্পূর্ণ মিথ্যে কথা, টাকা ছাড়াও তোমার জীবনে কিন্তু আরেকটা ভালোবাসা আছে দীপঙ্কর। অসম্ভব, তেমন কোনো খবর অন্তত আমার কাছে নেই। দেখো না, আমার চিন্তা ভাবনা এভরিথিং ইজ তোমাদের বাড়ির মেয়ে হয়ে দেবজানি কি করে একটা রাস্তার ছেলের সাথে প্রেম করলো? ওই যে মেয়েদের বেশি লেখাপড়া শিখালে যেটা হয়, গরিবদের জন্য একবার প্রাণটা উতলে ওঠে। মোটেই না, আমিও তো বিয়ে পাশ করেছি, কিন্তু ভালোবাসার ব্যাপারে কিন্তু আমি কোনো ভুল করিনি। তোমার মতো একজন রাজকুমারকেই পছন্দ করেছি। তাই নাকি মশাই? কারণ ভালোবাসার অঙ্কটা মীরা বেশ ভালো বোঝে, তাই যার সঙ্গে সারাটা জীবন গাঁটছড়া বেঁধে তাকে কাটাতে হবে তার ওজনটা না বুঝে তারা কিন্তু প্রেম করে না। কিন্তু আমার বাবা, আমার বাবা ব্যবসার হিসাবটা কিন্তু কম বোঝে না, সেই জন্য তানার হাতে 2 লক্ষ টাকা না পড়লে তার এই রাজকুমারকে কিছুতেই বিয়ে পেতে পারতে দেবে না। হে, তুমি কি বলছো দীপঙ্কর? তাহলে কি এতদিন আমি ভুলকে ভালোবেসেছিলাম? মিথ্যের বালুচরে আমি আমার বিশ্বাসের প্রশংসা তৈরি করেছিলাম। না গো না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমিও যদি তোমাকে ভালোবাসি দীপঙ্কর, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তাহলে তোমার দাদাকে একটু বুঝিয়ে বলো না, বলো মানে তোমার বাবা মারা যাওয়ার সময় যে বিশাল সম্পত্তি রেখে গেছে, তাছাড়া উকিল বাবু জানাতে বাঁহাতে তো ভালো রোজগার করছে। বলবো, আমি নিশ্চয়ই বলবো, দাদাকে যে আমাকে বলতেই হবে। তবে তিনি যদি তোমাদের মতো দাড়ি পাল্লা হাতে নিয়ে ওজন করতে বসেন, তাহলে আমি আমার নিজের ক্ষমতার জোরে আমাদের জীবনে জ্বালবো হাজার বাতির রোশনাই। পাপিয়া, তুমি বড় গাছে মই লাগাতে চাও, তাহলে মই জায়গাতে বাড়াতেই হবে। তবু তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে চাও, তার জন্যে তো টাকার বান্ডিল লাগবেই।
কাগজনের নোটের বান্ডিলে কখনো রক্তের দাম শোধ করা যায় না, রক্ত দিয়েই রক্তের দামটা শোধ করতে হয়। এই রাস্কেল, তুই কোন সাহস আমাদের বাড়িতে এসেছিস? আমি তো আপনার কাছে আসিনি, এমএসসি দেবজনীর কাছে। আশ্চর্য! আরে গরিব বলে কি তোদের লজ্জা শরম বলতে কিছু নাই? এত গালাগাল খেও না, তোদের মান সম্মান হয় না? কিছু লাগে না, কারণ পচা নর্দমার পাশে দাঁড়িয়ে থাকলে পচা নর্দমার পাকের গন্ধটাই শোনা যায়, মানে গন্ধটা পাওয়া যায়, পদ্ম ফুলের গন্ধ তো আর পাওয়া যায় না। এই রাস্কেল, আমাকে খোঁচা দিয়ে কথা বললে তোর মুখ আমি ভেঙে দেব। নিশ্চয়ই দেবী দাদা, কারণ পণ্ডিতকে খোঁচা দিলে হয়তো দুই একটা জ্ঞানীর কথা শুনতে পাওয়া যায়, কিন্তু মূর্খকে খোঁচা দিলে তো শুধু মারই খেতে হয়, তাই না? দাদা, ভালোবাসা নদীর স্রোতের মতো সার্থকতার সাগরের দিকে বয়ে চলে, কিন্তু সে স্রোতের পথ আটকে দাঁড়ালে সে মহাপ্লাবন হয়ে একুল অকুল দুকুল ভাসিয়ে নিয়ে যায়। আধুনিক সভ্যতা নদীর বুকে কংক্রিটের বাঁধ দিতে শিখেছে, তাই মহাপ্লাবনকে আমরা মোজা খাল করে তুলবো। তারপর ওই ছেলেটাকে সারা জীবন ধরে হতাশার মরুভূমিতে হাহাকার করে মরতে হবে। ইয়েস, মরতেই হবে। আচ্ছা দেবজনী, আমার মতো একটা সাধারণ ছেলের জন্য তুমি ওদের সবাইকার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? জানি না অমর, জানি না, আজ আমার শুনতে বড় ভয় করছে অমর। আমার বাবার অর্থ আছে, ক্ষমতা আছে, হয়তো আমাকে ভালোবাসার অপরাধে ওরা তোমাকে এমন শাস্তি দেবে যে তোমায় ভালোবাসার জন্য আমি সব শাস্তি মাথা পেতে নিতে পারি। তোমার ভালোবাসা পৃথিবীর সমস্ত শক্তির সঙ্গে আমাকে লড়াই করার সাহসটা জুগিয়েছে। কিন্তু অমর, আমি যে আর বেশি দিন তোমার পাশে থাকতে পারবো না। জানো, বাবা এক বিরাট বড় লোকের ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করেছেন, তাই তো আমি তোমাকে অনুরোধ করে বলছি অমর, তুমি আমাকে ভুলে যাও। না না দেবী, আমিও তোমার জীবন থেকে চিরদিনের মতো সরে যেতে চাই। না দেবী, না না না, তোমাকে হারাবার কথা ভাবলে আমি কিন্তু সমাজ সংসার সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। যারা আমাকে শাস্তি দেবে তাদের আমি কাউকে ক্ষমা করতে পারবো না। কি হলো, তুমি অমন করে হাসছো কেন? আরে বাবা, হাসবো না, আমি তোমাকে একটা মিথ্যে কথা বলে সামান্য একটু ভয় দেখালাম, আর তুমি একেবারে পাগল হয়ে গেলে। না গো না, এভাবে তুমি আর কখনো কোনোদিন আমাকে ভয় দেখাবে না। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমাকে হারাবার কথা ভাবলে আমার মনের মধ্যে যে আগুন জ্বলে ওঠে। আমিও তো তোমাকে হারাবার কথা সবসময় ভাবতে পারি না অমর। তাই তো আমি তোমাকে ভালোবাসার জন্যে শুধু যে আমার দাদা বাবার বিরুদ্ধে দাঁড়াবো তাই নয়, আমি হাসতে হাসতে আমার এই জীবনটাকে বিলিয়ে দিতে পারি। দেবজনী, তুমি আমার স্বপ্ন। স্বপ্নের মাঝে এলে তুমি আমার হৃদয় মাঝারে। সত্যি স্বপ্নের মাঝে কাছে থেকো তুমি এই হাতে হাত রেখে জীবন ভরিয়ে নেবো চাঁদের জোছনা মেঘে। কাছে কাছে থেকো তুমি
যেতে তাহলে। এবার ওই রাস্তার ছেলেটার কাদা মাখা পায়ের ছাপ পড়লো। আরে ছোকরা, তুমি আবার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছো, বলি ওকে সুখী করতে পারবে তো? বাবা, সুখটা কিন্তু কোনো মানুষ কাউকে করতে পারে না, সুখটা থাকে মানুষের মনে। তাই তো সোনার পালঙ্ক সেও কেউ সুখী হতে পারে না, আবার কেউ পরম সুখী ছেঁড়া কাঁথায় শুয়ে ভালোবাসার স্বপ্ন দেখে। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওর ভাঙা বাড়িতে থাকতে পারবে? দেবতার মূর্তি গাছতলায় থাকলেও সেটাই তো মন্দির হয়ে উঠে বাবা। ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখলে তোমাকে আমি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। আমি আপনাকে কত দিচ্ছি আপনার সম্পত্তির একটা কানা করি, আমি কোনোদিন চাইতে আসবো না। আমি যদি আমার কারখানা থেকে তোমাকে ছাঁটাই করি, তখন ওই মেয়েটাকে কি খাওয়াবে তুমি বলতে পারো? এই হাত দুখানাতে যতক্ষণ খেটে খাওয়ার ক্ষমতা থাকবে, ততক্ষণ আমাদের ভাতের অভাবটা হবে না। তাহলে এই মুহূর্তে তোমাকে আমার কারখানা থেকে আমি বরখাস্ত করলাম। দল থেকে সাধারণ মজুর হয়ে তুমি আমার কারখানায় আসবে না, আসবে ম্যানেজার হয়ে। দয়া করে অমরকে আপনি আমার হাতে তুলে দিন, হি ইজ আন্ডার অ্যারেস্ট। আপনি কি বলছেন ইন্সপেক্টর? কাল রাতে কেন কেন আপনি অমরকে অ্যারেস্ট করছেন স্যার? ও কি অপরাধ করেছে? কাল রাতে আপনাদের কারখানার ইউনিয়ন লিডার রঘুয়াকে খুন করেছে। কি বলছেন কি আপনি? রঘুয়া খুন হয়েছে মানে রঘুয়া ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু ছিল বলেই তো তাকে ভুলে গৌরীপুরের জঙ্গলে নিয়ে যেতে পেরেছিলে, এবং নিজের লিডার হবার জন্য তোমার পথের কাঁটাটাকে সরিয়ে দিয়েছো। আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। কিন্তু আপনি যে অভিযোগ আনছেন তার সমর্থনে আপনার হাতে কি প্রমাণ আছে ইন্সপেক্টর? আছে আছে মিস্টার চৌধুরী, আছে। যে অস্ত্র দিয়ে রঘুয়াকে খুন করা হয়েছে একটু আগে অমরের ঘর সার্চ করে সেই রক্ত মাখা চবরটা পাওয়া গেছে। কি বলছেন কি, আমার ঘরে রক্ত মাখা চবর পাওয়া গেছে মানে? এছাড়াও এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীও আছে, গণেশ। গণেশ? হ্যাঁ হ্যাঁ গণেশ। খুন করার সময় সে তোমাকে বাধা দিয়েছিল বলে তুমি তাকেও সেই চপার দিয়ে আঘাত করেছো। আহত অবস্থায় গণেশ এখন হাসপাতালে ভর্তি আছে। মিস্টার সাহা চলে আসো। আমি অবিনাশ চৌধুরী, আমি নিজে ওর হয়ে জামিন দাঁড়াচ্ছি। এই অপরাধের জন্য ওর কোনোদিনই জামিন হতে পারে না মিস্টার চৌধুরী, আই এম সরি। এসো আমার। না না, কিছু ভেবো না দেবগণ, কিছু ভেবো না। কোন চক্রান্তের লাল চোখ কখনো সত্যের মুখটাকে বন্ধ রাখতে পারে না, এটা আমাদের পরীক্ষা। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই। মিথ্যার কুয়াশাকে ছিন্ন করে আমি সত্যের সূর্যকে একদিন ছিনিয়ে নিয়ে আসবো, ছিনিয়ে নিয়ে আসবো। বাবা, তুমি এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন বাবা? তুমি যাও, অমরকে বাঁচাবার একটা কোনো ব্যবস্থা করো বাবা। আমার দৃঢ় বিশ্বাস যে কেউ নিশ্চয়ই অমরের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে। আমি জানি দেব, জানি। হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, কারণ আমি গণেশকে দিয়ে রঘুয়াকে খুন করিয়েছি। অমরের বিরুদ্ধে মিথ্যে কেস সাজিয়েছি। তুই কি বলছিস দেব জানি? কারণ রাস্তা করে পাতা কখনো সরকে যায় না, তাই আমার মেয়ের সর্বনাশ করার শাস্তি ওকে পেতেই হবে। কিন্তু বাবা, বাবা ভালোবাসা যদি সত্যি কোনো অপরাধ হয় তাহলে তো আমিও সমান অপরাধী। অপরাধী বাবা, শুধু আমাকে বাঁচানোর জন্য তুমি অমরের জীবনটা এমনি করে শেষ করে দিও না বাবা। আমি তোমার পায়ে ধরে বলছি বাবা, তুমি অমরকে বাঁচিয়ে দাও। অমরের বাঁচা মারার দায়িত্ব এখন তোমার হাতে দেব জানি। আমার হাতে? হ্যাঁ তোমার হাতে। তুমি যদি সন্দীপকে বিয়ে করতে রাজি হও তবেই আমার মুক্তি পাবে। আমাকে তুমি এত বড় শাস্তি দিও না বাবা, আমার অমরকে আমি জীবনে কোনোদিন বলতে পারব না বাবা। আমাকে ফাঁসির দড়িতেই ঝুলতে হবে। দুটোর মধ্যে একটা তুমি বেছে নাও, যদি ভালোবাসাটাই বড় হয়ে থাকে তাহলে অমরের মৃত্যুটাকে তুমি মেনে না, আর যদি ওকে বাঁচাতে চাও তাহলে ওর কথা ভুলে গিয়ে সন্দীপকে তুমি বিয়ে করো। বাবা বলো বলো তুমি কি করবে? হ্যাঁ বলো বলো বলো। যে মুহূর্তে তুমি সন্দীপকে বিয়ে করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে সেই মুহূর্তে অমর মুক্তি পাবে। বলো
তুমি রাজি 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 চমৎকার বাবা চমৎকার, নিজের অর্থ আর দাম্ভিকতাকে বজায় রাখতে তুমি নিজের মেয়েকে বলি হতে বলছো বাবা। বাবা, তোমাদের এই ধনতান্ত্রিক সমাজ চিরকাল কাগজের নোট দিয়ে ভালোবাসার চিন্তা সাজিয়েছে, তাই তো আমি সেই চিন্তার ছাইকে আমার সাথে সিঁদুর করে আমার অমরের ভালোবাসাকে বাঁচিয়ে আমাদের মুক্তির জন্য আমি আমার মৃত্যুটাকে মেনে নিলাম। আমি রাজি। সবই জীবন খাতা প্রতি পাতায় সব এই ভালোবাসার মানুষের সর্বনাশ, সে কিছুতেই মেনে নিতে পারে না। তাই অমরের মঙ্গলের জন্য দেবযানী অমরকে ছেড়ে শ্বশুর বাড়ির পথে পা বাড়ালো। সিঁথিতে সিঁদুর দিয়ে জড়োয়ার গয়নায় গা ডেকে একটু আগেই সে নারায়ণগড়ের থেকে রওনা দিয়েছে। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, এ আমি চাইনি কিছুতেই। তুমি না চাইলেও বাস্তব ঘটনাগুলো নিয়তির নির্ধারিত পথ ধরেই এগিয়ে চলবে নাট্যকার, কারণ সত্য সব সময় তোমাদের কল্পনার চেয়ে অদ্ভুত হয়। তাহলে আমাদের লেখা গল্পগুলোকে লোকে অবাস্তব অবিশ্বাস্য বলে উড়িয়ে দেয় কেন? তোমাদের গল্পগুলো দর্শক বিশ্বাস করবে কি না সেই ভয় তোমরা অনেক কিছুই লিখতে সাহস পাও না, কিন্তু সত্যের কোনো বিশ্বাস অবিশ্বাসের দায় নেই বলেই সে অদ্ভুত হতে ভয় পায় না। কিন্তু মহাকবি বাল্মীকি তো রাম জন্মাবার আগেই রামায়ণ লিখেছিলেন। নাট্যকার, ওই দুটাকার কলম হাতে নিয়ে তুমি বাল্মীকির উদাহরণ টেনে এনো না। তিনি শুধু মহাকবিই ছিলেন না, তিনি ছিলেন মহাজীবনের রূপকার, তাই তার কলম থেকেই সত্যের জন্ম হয়েছে। কিন্তু তোমার নাটকের চরিত্রটা তো তোমার গল্পকেই অগ্রাহ্য করে অন্য পথে চলেছে। তা তো চলছেই, নইলে হঠাৎ ভুঁই ফোট বটগাছের মতো আপনি এখানে প্রবেশ করলেন কি করে? আপনাকে তো এই গ্রামে কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। আচ্ছা আপনি কে বলেন তো, কি আপনার পরিচয় আর কেনই বা এসেছেন? অমর সরকার, অমর সরকার নামে একটি ছেলের সঙ্গে আমি দেখা করতে এসেছি। অমর সরকার, আপনি তাকে চিনলেন কেমন করে? মাস কয়েক আগে বুঝলেন,
সে আমার কোম্পানিতে একখানা চিঠি লিখেছিল, কিন্তু সেটা কোন বিচারাধীন না, একটু আগেই সে ছাড়া পেয়েছে। দেবজানির বিয়ের পর অবিনাশ চৌধুরীর ইঙ্গিতে পুলিশ তার বিরুদ্ধে আনা খুনের অভিযোগ তুলে নিয়েছে। আশ্চর্য, বাইরের লোক হয়ে আপনি এত সব ঘটনা জানলেন কি করে? অনেক দূরে থাকলেও এই গৌরীপুরের প্রত্যেকটা ঘটনার উপর আমার তীক্ষ্ণ নজর আছে। এতদিন এতদিন আমি না চাইলেও এখানে অনেক অঘটন ঘটেছে, কিন্তু আর নয়, এইবার ইতিহাসটাকে আমি পাল্টে দেব। এখন থেকে আমি যেটা চাইছি সেটাই ঘটতে হবে। আজকের এই পরিস্থিতিটার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। লোহা যখন গরম থাকে তখনই তাতে ঘা মারতে হয়। তুমি কিসের জন্য আমাকে নিয়ে এত দূরে ছুটে এলে বাবা? আমি তো আমার নিজের দুর্ভাগ্যকে মাথা পেতে নিয়েছি। এই পৃথিবীর কারোর উপরে আমার কোনো অভিযোগ নেই। তোমার কোনো অভিযোগ না থাকলেও এত বড় অন্যায়কে কিছুতেই মেনে নেবে না এই রাজশেখর রায়। রাজশেখর রায়? আপনি সেই বিখ্যাত রাজ অটোমোবাইলসের মালিক রাজশেখর রায়? এই বোধহয় আপনার সেই মেয়ে পূর্ণিমা? না 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 না, আমি শুধু রাজশেখর রায়ের মেয়ে অহল্যা। অহল্যা? পাষাণী অহল্যা? ভগবান রামচন্দ্রের ছোঁয়ায় যে পাষাণ মূর্তিতে একদিন প্রাণ ফিরে এসেছিল, তোমার জীবনীকার কোনোদিন রঘুপতির পায়ের ছাপ পড়বে না। রঘুপতি? এ যুগে রঘুপতি নগদ টাকা হাতে না পেলে কাউকে যে উদ্ধার করেন না। আর আমিও ঘুষ দিয়ে নিজের পরিচয়টা ফিরে পেতে চাই না। তবে তাই হোক হে নটরাজ, তোমার নাচের ছন্দের সৃষ্টি হয়েছিল এই বিশ্বের প্রথম নাটক। আজ আমিও সেই মহানাটকের একজন নীরব দর্শক হয়ে দূরেই সরে থাকি। কাপুরুষের মতো বলেই যাচ্ছেন কেন নাট্যকার? যে আমাকে নিয়ে আপনি একটা মহান নাটক লেখার চেষ্টা করেছিলেন তার পরিণতিটা একবার ভালো করে দেখে যান। অমর, তুমি তুমি মদ খেয়েছো? অর্থাৎ তুমি সেই অমর? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। পবিত্র গঙ্গা জল আমার পরিচয়ের চিতা ভস্মটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। গোটা পৃথিবীটা আমার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে আমার। তুমি একদম চুপ, মহাপ্রলয়ের মাদল বাজছে, বিশ্ব আসার ভালোবাসার শব্দ চলতে শ্মশানের দিকে, শব্দকে ছাপিয়ে শোনা যাচ্ছে প্রাচীন পৃথিবীর পতনের শব্দ। এখানে কেউ কোনো শব্দ শুনতে পাবে না অমর, কারণ অধঃপতনের কোনো শব্দ শোনা যায় না। অধঃপতন? তুই আজ ওই মদের বোতল হাতে তুলে নিয়ে নিজেকে চরিত্রতার ভগ্ন স্তূপ করে তুলেছে। চরিত্রটাকে বাঁচিয়ে রাখার দায় শুধু আমার একার, তাই না? আর যারা আমাকে মিথ্যা মামলায় জেলে পাঠালো, যে আমাকে ভালোবাসার পরেও অন্যের সিঁদুর মাথায় তুলে নিয়ে অন্যের ঘরে আলো জ্বালতে গেল, তার বুঝি চরিত্রটাকে বাঁচিয়ে রাখার কোনো দায় থাকবে নেই? তুই ভুল করছিস আমার। অবিনাশ চৌধুরী তোকে মিথ্যা মামলায় জড়ালেও তাতে দেবজানির হয়তো কোনো দোষ নেই, সে হয়তো বাধ্য হয়েই। মিথ্যা কথা! দেবজানি আমাকে নিজে বলেছে যে তার বাবার পছন্দ মতো ছেলেকে সে বিয়ে করছে, সেজন্য আমাকে ভুলে যেতে থাকে। আমি কথাটা মেনে নিতে পারিনি বলেই সে না যে গান ভুলিয়ে রেখেছিল আমাকে, তারপর ওই অবিনাশ চক্রবর্তীর চক্রবর্তীর ষড়যন্ত্রে ফাঁ দিয়ে আমাকে ছেড়ে। তাই যদি হয় তাহলে তাদের অন্যায় দুর্নীতির কাছে মাথা নামিয়ে আমি এমন বন্ধু পেয়েছি যে যে আমার ভুলে যাবে না, আমি এমন বন্ধু পেয়েছি যে যে আমায় ভুলে যাবে না। জীবন মরুতে হারিয়ে যাব, কেউ খুঁজে পাবে না, পাবে না, পাবে না, পাবে না। আমি এমন
এমন বন্ধু পেয়েছি যে যে আমার ভুলে চমৎকার, যে মানুষ নিজের আত্মার অপমানকে সহ্য করে ওই মদের এনে সাহেব সান্ত্বনা খোঁজে সে তো কাপুরুষ। কে আপনি? রাজ অটোমোবাইলস এর মালিক রাজশেখর রায়। রাজ অটোমোবাইলস? বুঝেছি বুঝেছি, এই অনেকদিন আগে ওনার কোম্পানিতে তুই একটা চিঠি লিখেছিলিস। যে আমার অনার্স নিয়ে কেমিস্ট্রিতে বাস করেছিল, যে আমার ওই ল্যাবরেটরিতে নিত্য নতুন আবিষ্কারের নেশায় মশগুল হয়ে থাকত, সেই অমরের সঙ্গে এই অমরের কোনো অস্তিত্ব নেই। আমি আর কোন লাভ ক্ষতি যাই না, কোন প্রলোভনই আমাকে আগের জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। পারবে পারবে আমার, তুমি পারবে। শত ব্যর্থতা শত মৃত্যুকে অতিক্রম করে শত দুঃখের সাগর পার হয়ে তবেই তো জীবন পূর্ণ হয়ে ওঠে। সেই জীবনের ডাকে তুমি সারা দাও ভাই। আমি পারবো না পারবো না পারতে তোমাকে হবেই আমার। যে পুরুষ অপমানের প্রতিশোধ নেয় না সে তো নবংশক, তার জন্য কেউ কোনোদিন এক পোটা চোখের জল ফেলে না। কে আপনি? কেন কেন আমার মনের আগুন থেকে আপনার প্রতি হিংসার বাতাসে আগুন ধরিয়ে দিতে চাইছেন? আমার বাঁচা মরা আপনার কি চাই আছে? চাই আমার, কারণ আমি অপ্রতিশোধ চাই। এই গৌরীপুরের মাটিতে আমার চোখের জল মিশে আছে, তোমার আমার যন্ত্রণাটা একই, তাই বলছি আমার কামান মাই ভাই। ওই চোখের জলকে লাভাস্বত করে নিয়ে আজ থেকে শুরু হোক আমাদের প্রতিশোধের পালা। না মিস্টার রায়, আমাদের জীবনটাকে যদি সার্থকতার বেদিতে প্রতিষ্ঠা করতে চান করুন, কিন্তু ওর মনে প্রতিশোধের আগুন জ্বালাবেন না। ব্যর্থ ভালোবাসা যদি কখনো ঘৃণা আর প্রতিশোধের পথ নেয় তাহলে সেই ধ্বংসের আগুনে নিজেকেও পুড়ে মরতে হয়। হ্যাঁ স্যার, এই হাল ভাঙা পাল ছেঁড়া নৌকাটা কি আপনি কোনো পাড়গাটাই বুকছে দিন, কিন্তু কিন্তু দয়া করে আপনার প্রতীক স্যার শরিক করে তুলবেন না। হ্যাঁ বাবা, ভুলে যাও তুমি প্রতিশোধের কথা। আমি যদি সত্য ধর্মে অবিচল থেকে থাকি তাহলে একদিন ভগবানের আদালতে আমি ঠিক সুবিচার পাবো। আর অমর বাবু, আপনাকে একটা কথা বলি, ভালোবাসা মানে শুধু চাওয়া পাওয়া নয়, শরীরে লোভ লালসা নয়। তাই তো আজ ব্যর্থ প্রেমিক প্রেমিকা ভালোবাসার বেদী তলে চোখের জল ফেলে ফুল দিয়ে গেয়ে ওঠে বেদনার সুর। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো চাই প্রতিশোধ প্রতিশোধ। হ্যাঁ হ্যাঁ।
প্রতিশোধ, যে চক্রান্তর লাল চোখ আমার কাছ থেকে আমার দেবজনীকে কেড়ে নিয়েছে, আমি তাদের কাউকে ক্ষমা করবো না, কাউকে না। আমার চোখের জলের প্রত্যেকটা বিন্দুকে আমি তৈরি করবো শক্তিশালী বুলে, তারপর বিত্তমানের পায়ের নিচে পিছে যাওয়া সেই ভালোবাসার অস্তিত্বটাই হবে আমার শক্তিশালী বন্ধু। না না, আমি শেষ করে দেবো প্রেমের পূজা।